প্রথমে 4 বছর আগে একবার হয়, হওয়ার পরে কি হয়েছিল? এই কোমর ব্যথা, চরম ব্যথা। আচ্ছা, তারপরে বাম পা দিয়ে ব্যথা হয়, তারপরে আমি মেডিকেলে ভর্তি হই। তারপরে ওনারা একদিন রাখছিল, তারপরে রিলিজ দিয়েছে। মানে হঠাৎ করে আপনি দেখছেন আপনি আর মুভ করতে পারছেন না, এবং এটার কারণে আপনাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। এবং আমাকে তো সেই আমি হাঁটতেই পারি না, একজন ধরে নিয়ে গেছে। পরে আবার রমজানের আগে হঠাৎ ব্যথা বাম পায়ে, কোমর থেকে বাম পায়ে। আচ্ছা, এবং অবস অবস ভাব। তারপরে আমি অনেক ডাক্তার দেখেছি, ডাক্তার দেখেছি ওনারা ওষুধ দিয়েছে, খাইছি, ব্যথা কমে, আবার হয়। এমন সময় গেছে যে আমি ওয়াশরুমে যাইতে পারিনি। আচ্ছা, ওয়াশরুমে গেলেও আসতে পারি নাই, একা একা আসতে পারতেছেন না, এরকম একটা অবস্থা। মানে ওয়াশরুমেই শুয়েছি, ওখান থেকে হামাগুড়ি দিয়ে আসছি, এই অবস্থা ছিল আমার। তারপরে ইউটিউবে আমি দেখছি স্যারের ভিডিও, তারপরে আমি এখানে আসছি আর কি। আশা করি আল্লাহর রহমতে এখন ভালো, আলহামদুলিল্লাহ। আপনার সেই কোমরের ব্যথা, হাঁটুর পর্যন্ত যেটা চলে যায়, কিছুই নাই? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, PLID বর্তমান সময়ে আমরা অনেকেই জানি এই নামটা সম্পর্কে, আবার অনেকেই এর সম্পর্কে আমরা জানি না। যারা জানি না তাদের কাছে বিষয়টা অবশ্যই অনেক বিশাল, যারা জানি তারা হয়তো জ্ঞান কতটুকু আছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ আমরা অনেকে আসলে এটাকে অনেক বিশাল কিছু ভাবি। অনেকে যখন এই ধরনের সমস্যাটা আমরা ডাক্তারের কাছ থেকে আমরা জানতে পারি যে আপনার PLID রোগ হয়েছে, দেখা যাচ্ছে অনেকে অনেক বেশি ভড়কে যান বা কিছুটা আপনার অজ্ঞতার কারণে দেখা যায় অতিরিক্ত ভয়ে চলে যান। তো এটা আসলে উচিত না, কারণ PLID এরকম একটি রোগ যেটা যখন প্রথম প্রথম যখন এটা যখন আপনার মানুষ জানতে পারে এর ব্যাপারে, তখন যখন এর চিকিৎসা ছিল না তখন এটা অনেক ভয়ঙ্কর একটি বিষয় ছিল। বাট এখন কিন্তু এর অনেক আধুনিক এবং লেটেস্ট অনেক প্রযুক্তি আছে এই চিকিৎসার, এবং খুব অল্প দিনের ভিতরে এই ধরনের রোগীরা সুস্থ এবং ভালো হয়ে যান। তো আমাদের আজকের যিনি অতিথি রাশিদুল ইসলাম, উনিও PLID-র একজন রোগী। বেশ কিছুদিন আগে ওনার এই সমস্যাটা ধরা পড়ে এবং এটার জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং সবশেষে উনি এর সফলতা পেয়েছেন। কীভাবে এই সফলতাটা পেয়েছেন দর্শক, আসুন আমরা ওনার মুখ থেকে ওনার কাছ থেকে পুরো বিষয়টা একটু জানি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার বয়স কত? আমার বয়স 36। 36 স্যার, যদি কিছু মনে না করেন, আপনি পেশাগতভাবে কী করেন? আমি আসলে গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে কোথায়, কোন এলাকাতে? এটা ভাদাম এলাকা, টঙ্গী গাজীপুর। টঙ্গী গাজীপুর সিস্টার। আচ্ছা, আপনার যে কর্ম পরিধি বা যে কাজ সেটার কারণে কি আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হয় এমন কোনো কাজ আপনার? হ্যাঁ, বসে থাকতে হয়, বেশিরভাগ সময় বসে থাকতে হয় দীর্ঘ সময়। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত কি সমস্যা ছিল এবং এটা ঠিক কত দিন আগে প্রথম শুরু হয়? প্রথমে 4 বছর আগে একবার হয়, হওয়ার পরে কি হয়েছিল? এই কোমর ব্যথা, চরম ব্যথা। আচ্ছা, তারপরে বাম পা দিয়ে ব্যথা হয়, তারপরে আমি মেডিকেলে ভর্তি হই। মানে ব্যথা শুরু কি কোনো নির্দিষ্ট কারণ আছে যে হয়তো কোথাও ব্যথা পেয়েছেন বা কোনো কিছু থেকে? না, মানে এরকম শুরু, আমি লং টাইম বসে কাজ করতাম। আচ্ছা, তার কারণে মেবি হয়েছে আমার একটা ধারণা। হঠাৎ করে একদিন দেখতে পাচ্ছেন যে ব্যথা, আমি আর হাঁটতে পারি না। আচ্ছা, তারপরে মেডিকেলে ভর্তি হওয়ার পরে ওনারা একদিন রাখছিল, তারপরে রিলিজ দিয়েছে। মানে হঠাৎ করে আপনি দেখছেন আপনি আর মুভ করতে পারছেন না, এবং এটার কারণে আপনাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। এবং আমাকে তো সেই আমি হাঁটতেই পারি না, একজন ধরে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যে ভর্তি, মানে সুস্থ একটা মানুষ হঠাৎ করে আপনি দেখা গেল যে আপনি আর মানুষের সাহায্য ছাড়া কোনো কিছু আপনি করতে পারছেন না। আচ্ছা, তারপরে ওখানে ভর্তি ছিলাম, ভর্তি থাকার পরে ওনারা রিলিজ করছে, তারপরে রেস্ট ছিলাম অনেকদিন, ওষুধ খাইছি, তারপরে সেটা আস্তে আস্তে গেছে, সেটা গেছে। তারপরে আবার রমজানের আগে হঠাৎ ব্যথা বাম পায়ে, কোমর থেকে বাম পায়ে। আচ্ছা, এবং অবস অবস ভাব। তারপরে আমি অনেক ডাক্তার দেখেছি, দেখেছি ওনারা ওষুধ দিয়েছে, খাইছি, ব্যথা কমে, আবার হয়। এমন সময় গেছে যে আমি ওয়াশরুমে যাইতে পারিনি। আচ্ছা, ওয়াশরুমে গেলেও আসতে পারি নাই, একা একা আসতে পারতেছেন না, এরকম একটা অবস্থা। মানে ওয়াশরুমেই শুয়েছি, ওখান থেকে হামাগুড়ি দিয়ে আসছি, এই অবস্থা ছিল আমার। তারপরে ইউটিউবে আমি দেখছি স্যারের ভিডিও, তারপরে আমি এখানে আসছি আর কি।
আশা করি আল্লাহর রহমতে এখন ভালো। স্যার আচ্ছা, তো আপনার এই যে যে পথ পরিক্রমাটা, তো এর মাঝখানে যখন আপনি, আগে তো আপনি একদম সম্পূর্ণ সুস্থ এবং ভালো একটা মানুষ ছিলেন, আপনি স্বাভাবিক চলাচল করতে পারছেন, হঠাৎ করে আপনি একদিন দেখতে পারেন যে আপনার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং পাশাপাশি এই ব্যথাটা আপনার পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে, তো তখন কি মানে আপনার হাঁটা চলা কি এরকম হতো যে পাটা একটু টেনে টেনে আপনি হাঁটতেছেন, একটু খুঁড়িয়ে হাঁটতেছেন, এরকম হয়ে গেছিল? না, হাঁটা চলাটা আসলে ওই টানাটানি হয়নি, হয়েছে হচ্ছে পরে যখন চিকিৎসা শুরু করছি বিভিন্ন জায়গায়, তখন হয়েছে টানাটানি, পা যে পা টেনে হাঁটছি, হাঁটতে পারছি না এবং এক পাও হাঁটতে পারছি না, এইরকম বিছানায় শুয়ে থাকতে পারছি না, অশান্তি এরকম। আমরা আপনার এমআরআই রিপোর্টের অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পিএলআইডিতে ছিল L1-2-3-5 এবং S1, এই ডিসগুলোতে আপনার প্রবলেম ছিল, ডিসপ্রোলাপ ছিল, তো এই যে যে সমস্যাটা হয়েছে এটা আপনার প্রথম ধরতে পেরেছেন কবে বা জানতে পেরেছেন কবে এই সমস্যাটা সম্পর্কে? এটা আমি রমজানের ঈদের আগে আর কি, আমি যখন এমআরআই করি, ডাক্তার আমাকে এমআরআই লিখছিল, এমআরআই করে তখন ধরতে পারি। আচ্ছা, তখনই আপনি প্রথম জানতে পারেন যে আসলে এই সমস্যা, তার মানে এর আগে যে আপনার চিকিৎসা হয়েছে সেটা কি ধরনের চিকিৎসা ছিল? যে ব্যথার ওষুধ দিত, ইঞ্জেকশন দিত, এগুলো দিত। তাহলে ডাক্তারের কাছে যাচ্ছেন, উনি আপনাকে এক গাদা ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছেন, কিছু ইঞ্জেকশন দিয়ে দিচ্ছেন, এই চিকিৎসা, বাট আপনার যে যে মেইন প্রবলেম সেটা কখনো তারা আইডেন্টিফাই করেননি এবং আপনাকে বলেন উনি? না, ওনারা বলছে ওষুধগুলো খান, যদি খাই না হয় তাহলে এমআরআই করবেন, তা আমি নিজে নিজে এমআরআই করছেন, এমআরআই করার পরে তারপরে স্যারকে দেখালাম, তো উনি বললো যে আপনার পিএলআইডি হয়েছে। আচ্ছা, মানে এমআরআই এর বুদ্ধিটাও আপনার নিজের? হ্যাঁ, আমার নিজের, আমি ভাবলাম যে এখানে যে এমআরআই করা লাগবে ওই জন্য আমি নিজে আগেই করে রাখছি। আচ্ছা, তো তখন আপনার এই প্রবলেমসটা ধরা পড়ে, এর মাঝখানে কি কেউ, কোনো ডক্টর কি আপনাকে অপারেশনের বিষয়ে কিছু বলেছিল কখনো? আমি নিউরো সার্জন দেখাইছি দুইজন, অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি একজন, ওনারা তিনজনই বলছিল যে অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে। তো যখন অপারেশনের কথা শুনেছেন কেন অপারেশন করেননি? না, আমি আমার একটা চিন্তা ছিল যে শেষ কোথায় আমি দেখব, তারপরে অপারেশন, তো তারপরে আমি বিভিন্ন মাধ্যমে এখানে আসছি, তারপরে আরো মতো এখন সুস্থ। মানে যখন আপনাকে অপারেশনের কথা বলেছে তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আমি একবার শেষ পর্যন্ত চেষ্টা করব যে আমি অপারেশন ছাড়া ভালো হই কি না, তো সেই অনুযায়ী আপনি বিভিন্ন জায়গায় এর খোঁজ খবর করতে শুরু করেন যে আপনি এই সমস্যাটার সমাধান আপনি আসলে কোথায় পেতে পারেন। ঠিক সেই সময় আপনি ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব প্রায় দেখতাম, আমি এই চিকিৎসা চলতো ওইদিকে আর ভিডিও প্রায় দেখতাম, এর আগেও আমি ফিজিওথেরাপিও নিয়েছি, দিনে দুইবার নিয়েছি, তিনবার নিয়েছি, কিন্তু নিয়ে কন্টিনিউ ভর্তি হয়ে থাকতে পারিনি, নিতাম বাসায় যেতাম, কিন্তু সেইরকম কোনো ফিডব্যাক পাইনি, কোনো ফিডব্যাক পাননি। তার মানে যত দিন যাচ্ছিল জিনিসটা তো ভালো হচ্ছিল না, আরও খারাপের দিকে চলে যাচ্ছিল, একটা সময় প্রায় আপনি অবসরগ্রস্ত হয়ে পড়েছিলেন। তো যখন আপনি এই যে ট্রিটমেন্ট নিচ্ছেন ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না, ডক্টর অপারেশনের কথা বলছে, এই যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের মাঝখান দিয়ে যাচ্ছেন এবং আপনি ভালো তো হচ্ছেন না আরও খারাপের দিকে যাচ্ছেন, কখনো কি মনে হয়েছে আমি কি আর কখনো ভালো হবো না, এরকমটা কি মনের ভিতরে কাজ করতো কখনো? কখনোই না, মানে কখনো আপনি মনের দিক দিয়ে আপনি দমে যাননি, সবসময় মনে হয়েছে আপনি ভালো হবেন, হয়তো চিকিৎসা আছে বাট আপনি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমার একটা ধারণা কিছুই হবে না, আমি সুস্থ হব ইনশাল্লাহ, মানে আমি কখনো ভাবিনি যে এটা চিকিৎসা হবে না। আচ্ছা, সেই মনের জোর থেকে আপনি খুঁজতে থাকেন? আমার ফ্যামিলি সবাই বলতে যে অপারেশন করতে হবে, এই কথা আমার না, অপারেশন করা লাগবে না, এমনি সুস্থ হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মনের জোর, সেখান থেকে আপনি পরবর্তীতে স্যারের যে ভিডিওগুলো দেখেছেন, পরবর্তীতে আপনি স্যারের কাছে আসলেন, স্যার আপনার যখন এমআরআই রিপোর্টটা দেখলো এবং দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছিল যে এটা অপারেশন করা লাগবে না, কারণ এখানে আপনার 4-5টা ডিস্কের সমস্যা, আপনি কয়টা অপারেশন করবেন? কয়টা অপারেশন করবেন? তো আপনি একটা হলে আরেকটা, একটা হলে আরেকটা, কয়টা করা সম্ভব? তাই আপনি চিকিৎসা নেন, ইনশাআল্লাহ সুস্থ হবেন, তারপরে আমি ভর্তি হয়েছি। আচ্ছা স্যার, কতদিনের কথা বলেছিলেন আপনাকে? 15 দিনের, 15 দিনের কথা বলেছিলেন, তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। তো আজকে কততম দিন? দশমতম দিন। দশমতম দিনে আপনার যেদিন আপনি ভর্তি হয়েছেন যে অবস্থা এবং আজকে দশমতম দিনে আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা? আমার তো মনে হচ্ছে আমি 90% ফিট, আলহামদুলিল্লাহ। আপনার সেই কোমরের ব্যথা, হাঁটুর পর্যন্ত যেটা চলে যায়, কিছুই নাই, শুধু আমার বাম পায়ে একটু দুর্বলতা প্রকাশ, দুর্বলতা আছে, এছাড়া আপনি আর সবটুকু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হাঁটাচলা করতে পারছেন, সেই স্বাভাবিকভাবে সব কিছু করতে পারছেন, আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন, এই যে যে দীর্ঘ একটা সময় পরে এই যে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যায়, যে আপনি আপনার আগের জীবনে আবার ফেরত যাচ্ছেন, আপনি কারো কথা শুনেননি, আপনি আপনার নিজের সিদ্ধান্তে আপনি অটল ছিলেন এবং আপনার বিশ্বাস ছিল যে আপনি সম্পূর্ণ ভালো হবেন, যেটার ফলশ্রুতিতে কিন্তু আজকে সত্যি আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, কেমন লাগছে আপনার কাছে? নিঃসন্দেহে খুব ভালো লাগছে, আল্লাহ আমার সুস্থতা দান করছে ডাক্তারের ওসিলায়, স্যারের ওসিলায়,
সেই দিক থেকে আমার এখন খুব ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন যারা আপনার মতো এই ধরনের অসংখ্য রোগে আছেন? বলবো যে দর্শক যারা এরকম রোগে আমার মতো আছেন আপনারা এখানে আসতে পারেন, সুস্থ হবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক ভাই এবং বোনরা, এই যে আমাদের আরেকজন ভাই, কতগুলো পরিক্রমা উনি পার করেছেন, কতটা সময় উনি পার করেছেন, কতটা কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে। উনি কিন্তু একটা সময় দেখতে এরকমটাও ছিলেন না, আমরা ওনার আগের ছবি দেখেছি, আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। একটা মানুষ যখন ব্যথায় থাকে তার পুরো চেহারা থেকে শুরু করে তার সব কিছু চেঞ্জ হয়ে যায়, তার সম্পূর্ণ লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, মানুষ তার জীবনের সব কিছু হারিয়ে ফেলে। কারণ তখন তার শুধু একটাই টেনশন থাকে যে আমি কীভাবে সুস্থ হবো, আমি কীভাবে ভালো হবো। তখন এছাড়া কিন্তু আর মানুষের আর অন্য কোনো চিন্তা থাকে না। মানুষ নামাজ বলেন, প্রেতে যায়, যে যা কিছু করতে থাকে তার একটাই ইন্টেনশন যে হে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও। এই যে মানুষের একটা আকুতি, অবশ্যই একটা মাধ্যম দরকার। আল্লাহ অবশ্যই দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু একটা মাধ্যম আপনাকে খুঁজে নিতে হবে। সেই মাধ্যম আমাদের এই দেশে বর্তমানে অসংখ্য ডক্টর আছেন, অসংখ্য ভালো ভালো কনসালটেন্ট আছেন, অসংখ্য ভালো ভালো হসপিটাল আছে। আপনার যে কোনো ধরনের সমস্যা এখন আর বিদেশ যেতে হয় না, আমাদের দেশেই আপনি সে ধরনের চিকিৎসা পাবেন। শুধু একটু খুঁজে নেবেন কোথায় আপনার জন্য আসলে সঠিক, কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যদি সঠিকভাবে খুঁজে নিতে পারেন, আপনিও একদিন এইভাবে বুক ফুলে বলবেন যে আমি সুস্থ, আজকে আমি আজকে সুস্থ মানুষদের কাতারে আছি। এটা অনেক বড় একটা গর্বের বিষয় আমাদের জন্য। আমরা এটাই দেখতে চাই, আপনাদের সকলকে আমরা সুস্থ দেখতে চাই। আমরা চাই না আমাদের একটা মা বোন ভাই কেউ অসুস্থ থাকুক, কেউ তার কষ্টের জন্য একটা ফোঁটা তার চোখের দিয়ে পানি পড়ুক। আমরা চাই সবাই সুস্থ থাকুক, এই কামনায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।